নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শতদল অ্যাপ্রোচ। আই এম শতদল। এই ভিডিওতে WBCS 2019 সম্পর্কে আলোচনা করা হবে। WBCS 2019-এর ফর্ম ফিল আপ আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো আমি এখন WBCS এ মেন এক্সামের ম্যাথ এবং জিআই অর্থাৎ রিজনিং পেপারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে দিই, এই পেপারটাতে 200 নম্বর থাকে, এবং 200 নম্বর থাকে মানে অনেক নাম্বার এটা। এবং সত্যি কথা বলতে কি, WBCS এ ম্যাথ বা জিআই খুব একটা কঠিন থাকে না, সহজই থাকে। আর কেউ যদি ঠিকঠাক খাটে না তো খুব অনায়াসে খুব ইজিলি 180 প্লাস পেতেই পারে। অ্যাকচুয়ালি 180 প্লাস মানে কি 200 পেতে পারে ঠিকঠাক যদি পড়াশোনা করে কেউ। এখন আপনারা বলতে পারেন যে সমস্ত কিছু ভিউ আনার জন্য বড় বড় কথা বলছে, কিন্তু কথাটা নয় এখানে, আমি অরিজিনাল কথাটাই বলছি। কারণ WBCS এ যে লেভেলে ম্যাথ থাকে বা জিআই থাকে, এটা কখনোই সিজিএল বা ওই ব্যাংকিং বা ক্যাট লেভেলের ম্যাথ তো থাকে না। এখানে সহজ সরল সিম্পল কনসেপ্ট বেস প্রবলেম থাকে আর কিছুই না। সুতরাং আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট যেটা সেটাকে ক্লিয়ার করতে হবে প্রথমে, কোনো রকম কনফিউশন থাকা যাবে না। এবং প্র্যাকটিসটা খুবই জরুরি, প্র্যাকটিস বেশি করে করতে হবে এবং ভালো বই থেকে প্র্যাকটিসটা করতে হবে। আর একটা কথা কি না, বেশিরভাগ স্টুডেন্ট কী করে না, ম্যাথ যখনই শিখতে যায় তারা ভাবে যে শর্টকাট মেথডটা শিখে নিই তাহলেই তো হয়ে যাবে। কিন্তু শর্টকাট মেথডে অঙ্ক কটা নামে, কিছুই হয় না ওতে। তার থেকে যদি কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার থাকে এবং বড় বসেই করা হয়, হাতে স্পিড যদি থাকে, ক্যালকুলেশান যদি ফাস্ট হয়, তো কোনো শর্টকাট প্রয়োজনই নাই, নিজে শর্টকাট তৈরি করা হবে। সুতরাং আপনারা কোনো রকম শর্ট ট্রিক্স খুব বেশি ওর মধ্যে যাবেন না, কারণ শর্ট ট্রিক্স পরীক্ষায় একসঙ্গে অনেক পড়ে গেলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা মেন বেসিক কনসেপ্টের উপরে ফোকাস করুন এবং ভালো করে প্র্যাকটিস করুন। তা আর হাতে তো বেশি নাই, কারণ মেন মেন এক্সাম প্রিপারেশান নেওয়ার জন্য এখন থেকে প্রিপারেশান স্টার্ট করতে হবে, যদি আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন। তো এই চ্যানেলে WBCS 2019-এর ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও আপলোড করা হবে। আপনার চ্যানেলটা ফলো করতে থাকুন, এবং কোনো রকম পরামর্শ বা কোন ধরনের ভিডিও আপলোড করলে ভালো হয় বা কোনো রকম সমস্যা বা কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বা কোনো রকম ম্যাথ বা জিআই সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।